কোজাগরী লক্ষ্মী পূজোর আগে লক্ষ্মীর পট তৈরিতে বেজায় ব্যস্ততা রায়গঞ্জের সুভাষগঞ্জের মৃৎশিল্পীদের মধ্যে। সংসারের কাজকর্ম সামলে বাড়ির মহিলারা দিনরাত এক করে কাজ করে চলেছেন। এই কাজে যোগ্য সহযোগিতা করে চলেছেন বাড়ির পুরুষ মানুষেরাও, কারণ লক্ষ্মীর পট বেচে বাড়তি কিছু অর্থ আসে এই সময়ে। উল্লেখ, বাংলার লোকশিল্পে মাটি সরা বা পটের ব্যবহারের উল্লেখ পাওয়া যায়। বিশেষ পদ্ধতিতে বানানো হয় এই পোড়া মাটির সরা। লক্ষ্মী পূজোর সাথে এই পটের সম্পর্ক সুবিদিত। ধন সৌন্দর্য সমৃদ্ধির দেবী লক্ষ্মীর বিশেষ পুজো হয় কোজাগরী পূর্ণিমাতে, আর এই পুজোতে লক্ষ্মীর পট বা সরার চাহিদা তুঙ্গে ওঠে। গত বছর কোভিড পরিস্থিতির বাড়বাড়তে চরম আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছিল মৃৎশিল্পীদের। এবছর পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসায় নতুন করে আশায় বুক পাচ্ছেন এই শিল্পীরা। প্রায় এক মাস ধরে সুভাষগঞ্জের মৃৎশিল্পীদের পরিবারে তুমুল ব্যস্ততা। পোড়ামাটির ছাঁচের ওপর চলছে শেষ তুলির টান। লক্ষ্মীর পটের চাহিদা থাকায় এবছর আর্থিক লাভের আশায় বুক বেঁধেছেন শিল্পীরা। তো বিয়ে হয়েছে 12 বছর হয়ে গেল, তখন থেকেই প্রতি বছরই বানান? হ্যাঁ, প্রতি বছর আমার শাশুড়ি বানায়, আমরা রং করি। আপনার মনে হয় তো শ্বশুর মশাই, হ্যাঁ বলছেন তো এখন তো এগুলো খুব একটা লাভ নেই। হ্যাঁ লাভ নেই, তো তাও এগুলো বানান কেন? বানাই যে বসে থাকা লাগে, সময়টা কাটানোর জন্য বানাই। আপনারা সারা বছরই কি অন্যান্য? হ্যাঁ মাল বানাই, আমার শাশুড়ি বানায়। কি কি মাল বানায়? অনেক রকমের মাল বানায়, যে যখন অর্ডার দেয় সেরকম জিনিস বানায়। সব মাটির উপরে? হ্যাঁ সব মাটির উপরে। হ্যাঁ লক্ষ্মীর সময় লক্ষ্মী বানানো হয়, মনসার সময় মনসা বানানো হয়, এসব মাটির উপরে। হ্যাঁ হাতে ধরে শিখাতে হবে না, বয়স হয়ে যাতে করতে পারে, এখন থেকে শিখালে সে আটটা করতে পারবে। আপনি চান না যে এগুলো ছেড়ে দিই? না চাবো না কেন, চাই লেখাপড়া করবে, সাথে ঠাকুমা বানায় যতদিন পারবে বানাবে, রং করবে। আপনাদের পারিবারিক যে পেশাটা চালিয়ে যেতে চান? হ্যাঁ। তো এই ঘর সংসার সামলানোর মাঝখানে করতে তো অনেক সময় লাগে। হ্যাঁ এটা করতে রান্না বান্না আমাদের এখানে ফালায় রেখে যায়, রান্না করে দিয়ে আবার চলে আসবো, রান্না করে এসে বসলাম হয়ে গেল। এই বাজারে বেচবো লক্ষ্মী পূজো উপলক্ষে। হ্যাঁ কতদিন ধরে বানাচ্ছেন? এক মাস হয়ে গেল। এখনো কতটা ব্যস্ত? অনেকটা অনেকটা কাজ আছে, ব্যস্ততা প্রচুর। হ্যাঁ সাহায্য করছে বাড়িতে? সাহায্য বোমা করতেছে, বোমায় যে চোখ দিচ্ছে, আমি খালি সব রং করতেছি, বোমা চোখ দিচ্ছে। দুজনে মিলে বানাচ্ছেন? হ্যাঁ। এরাই বানিয়েছেন? না এই প্রথম। লক্ষ্মী সরা প্রথম না মাটির কাজ প্রথম? লক্ষ্মী সরা প্রথম, মাটির কাজ ছোটবেলা থেকে। লক্ষ্মী সরা এবছর প্রথম বানাতে গেলেন কেন? দুটা পয়সা যদি বেশি পাই সেই আশা দিয়ে বানাচ্ছেন। হ্যাঁ এটা আমার জ্ঞান সুবেদকে বানাচ্ছি, আর পূর্ব বাংলার থেকে আমরা আশা করতে, পূর্ব বাংলায় হচ্ছে এই জিনিস চলতো, আবার ভারতে এসেও আমাদের এই মালি বিক্রি হচ্ছে। পূর্ব বাংলার লোকে এগুলা পূজা করে আসতেছে, এগুলা পূর্ব বাংলার লোকেই করতেছে। এখন এটা বাপ ঠাকুর দ্বারা আমাদের থেকে চলে আসতেছে, এখন সে তারাও এই ছেলে পেলে এগুলা করতেছে, পট পূজা এগুলা মূর্তি পূজা। হ্যাঁ পূর্ব বাংলার লোকের কাছেই এগুলা চলতেছে বেশি, এদের কাছেই দাম বেশি পাওয়া যায়। আমার এগুলা ইসলামপুরে গেল, আবার করমদিঘির দিকে গেল, আবার এদিকে মনে করেন যে টুনি দিঘি, আবার এদিকে ইয়েতে চলে গেলো যে ইটার, আবার কালোমাটি, এদিকে গেছে পাইকারগুলা গাজল। তিন দিন আছে যে কালকের দিনটা পাইকারিকে দেবো, তারপরে যদি থাকলে বিক্রি করবো খুচরা, নইলে পাইকারি সব চলে যাবে। এখন ব্যস্ত আছে, আমাদের চান খাওয়া দাওয়া নাই। কে কে বানাচ্ছেন বাড়িতে? এখন আমার পরিবারের ভিতর আমার স্বামী স্ত্রী, আবার ছেলে বৌমা, আবার নাতি এরাও আছে সঙ্গে, সবাই মিলেই আমরা এই পট তৈরি করি। সংসারের কাজ সামলে কাজে ব্যস্ত মহিলারাও, যোগান অক্ষুণ্ণ রাখতে মৃৎশিল্পীদের ছেলে মেয়েরাও অবসর সময় এই কাজে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। এটা কি বানাচ্ছো? এটা লক্ষ্মী সরা। তুমি কি প্রতি বছর এরকম বানাও? হ্যাঁ। তুমি মামার বাড়িতে এসে এগুলো বানাও? হ্যাঁ। তুমি পড়াশোনা করো না? করি। কোন ক্লাসে পড়ি? 8-এ। তো এই যে বানাচ্ছো, এটা কেমন লাগছে? ভালো। আর শিখলে কোথা থেকে? দিদা শিখাইছে, তারপর মামিরা শিখাইছে। কতদিন ধরে বানাচ্ছো? 2-3 বছর থেকে। কেমন লাগে বানাতে? ভালো। পূজোর আগে রায়গঞ্জ সহ উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতারা লক্ষ্মীর পট কিনতে ভিড় করছেন সুভাষগঞ্জে।
এখানে ঠাকুর নিতে এসেছি। কি করেন আপনি? ব্যবসা। কিসের ব্যবসা? এই দর্শকমার ব্যবসা আছে। এখানে কিসের ঠাকুর নিতে এসেছি? এখানে পটের ঠাকুর নিতে এসেছি। মানে প্রতি বছরই নিয়ে যান? হ্যাঁ, প্রতি বছরই এসে নিয়ে যাই। কেমন দাম? মানে প্রতি বছর কি একই দাম আছে না? না, প্রতি বছরে নেয়, এবার একটু দামটা একটু বেশি, মানে প্রতিবার যেটা নেওয়া হয়। ডিমান্ড মার্কেট আপনারা তো ভালো, এই ডিমান্ডের ঠাকুর বহুত ডিমান্ড আছে। কোথায় নিয়ে যাবেন? এটা যাবে কানকিতে। হ্যাঁ, আরও নিয়ে যাবো, আরও ঠাকুর রয়েছে, আরও রয়েছে, অন্য সব জায়গার থেকে নেবো, অন্য অন্য সব ঠাকুর রয়েছে, অন্য সামগ্রী রয়েছে, ওগুলো নিয়ে সব ভালোই লাগে। মাটির পটের উপরে লক্ষ্মীর আরাধনা মূলত পূর্ববঙ্গের রীতি। সেই রীতিকে ধরে রাখতে বংশ পরম্পরায় মাটির পটের উপরে লক্ষ্মী প্রতিমা আঁকতে চরম ব্যস্ত রায়গঞ্জের সুভাষগঞ্জের মৃৎশিল্পীরা। রায়গঞ্জ থেকে দিবাকর সাহা, আরসিটিভি সংবাদ। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ।